28 অক্টোবরের সহিংস ঘটনার পর বিএনপিকে দমনের জন্য সরকার যেভাবে চেয়েছিল সেই রাস্তা সরকারের সামনে খুলে গেছে। এখন 28 অক্টোবরের ঘটনা কি বা কারা ঘটিয়েছে সেই আলোচনা তুলে রাখলেও আপাতত এটা বলা যায় যে সরকার যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই সরকারের সামনে রাস্তা খুলে গিয়েছে। এখন বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের কারাগারে পাঠানো গেছে এবং নিম্ন পর্যায়ের নেতাদের মনোবল এমনিতেই ভেঙে যাবে এবং অনেকেই পালিয়ে থাকবে, ফলে রাজপথে তাদেরকে আর দেখা যাবে না। ইতোমধ্যেই বিএনপি হরতালের পরে যে তিন দিনের অবরোধ ঘোষণা করেছে সেই একই তিন দিনগুলোতে আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে কেন্দ্র থেকে একদম প্রান্ত পর্যন্ত গ্রাম পর্যায়ে তাদের লোকবল থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা তারা রাস্তায় থাকবে, শান্তি মিছিল করবে, ফলে বিএনপির নেতারা যেন মাঠে না থাকতে পারে তার একটা ব্যবস্থা তারা পরিকল্পনা করে রেখেছে। এখন এই অবস্থায় যারা বিভিন্ন ইতিমধ্যে 28টি মামলা হয়ে গেছে সেই সহিংসতার জন্য, যার কেন্দ্রীয় নেতাদের, বিএনপির কেন্দ্রীয় নেতাদের, উচ্চ পর্যায়ের নেতাদের অধিকাংশই সেই মামলার আসামি এবং তাদের মির্জা ফখরুল সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও হয়তো গ্রেপ্তার করা হবে এবং এদেরকে আপাতত নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জামিন দেওয়া হবে না বলেই আওয়ামী লীগ সেরকম একটা পরিকল্পনা করে রেখেছে। যদি না দেওয়া হয় তবে সেই ক্ষেত্রে তফসিল ঘোষণা করে ফেলবে এবং তার মাধ্যমে নির্বাচনের আবহাওয়া শুরু করে দেবে বাংলাদেশে। বিএনপি যে জনসমাগম করতে পেরেছিল এবং তাদের যে একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পেরেছিল এবং বিদেশিদের যে নীতি, ভিসা নীতি সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলোর যে সমর্থন একটা সুষ্ঠু নির্বাচনের প্রতি ছিল, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নিম্ন পর্যায়ের অধিকাংশ নেতাদের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল এবং তারা হতোদ্যম হয়ে গেছিল, মনোবল হারিয়ে ফেলেছিল। সেই একটা পরিস্থিতি থেকে 28 অক্টোবর পর কেন্দ্রীয় নেতা থেকে প্রান্ত পর্যন্ত সবার মনে এখন ফুরফুরে, তারা এখন আবার উদ্যম ফিরে পেয়েছে এবং তারা মনে করছে যে সামনের নির্বাচনী বৈতরণী তারা পার হতে পারবে এবং এই বর্তমান পরিস্থিতির কাজে লাগিয়েই তারা চাচ্ছে যে তারেক রহমানের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের আপাতত একটা বিচ্ছিন্ন অবস্থা নিয়ে যাওয়া, তারেক রহমানের কথা যেন তারা না শুনে এবং এমনকি এটাও শোনা যাচ্ছে যে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের যাদেরকে কারাগারে নেওয়া হয়েছে তাদের জামিন হবে, তারেক রহমানের সাথে তারা যোগাযোগ ছিন্ন করবে কি না সেই শর্তের ভিত্তিতে। কারণ তারেক রহমান চাচ্ছে যে বিএনপি যেন কোনোভাবে নির্বাচনে না যায় এবং সরকারের পতনের জন্য একটা একদফা আন্দোলনে কঠোর অবস্থানে থাকতে। অন্যদিকে আওয়ামী লীগ মনে করছে যে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে একটা মতান ঐক্য আছে, ফলে কেউ কেউ নির্বাচনে আসতে চায় এবং তারা মনে করছে যে সেই একটা অংশকে যদি ভাগিয়ে দল ছুট করে নির্বাচনে আনা যায় তাহলে তাদের জন্য নির্বাচনের বৈতরণী পার হওয়া খুব সহজ হবে এবং সেই লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যাচ্ছে। এবং তারেক রহমানকে এক পাশে রেখে যদি বিএনপিকে পরিচালনা করানো যায় তাহলে তারা মনে করছে হয়তো বিএনপিকে নির্বাচনে আনা গেলেও যাওয়া সম্ভব হতে পারে এবং কোনোভাবে যদি বিএনপিকে নির্বাচনে আনা যায় এবং সেটাকে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখানো তাদের জন্য সহজ হবে। এটা একটা লক্ষ্য। দ্বিতীয় একটা লক্ষ্য হচ্ছে তারা নির্বাচন একটা করে ফেলবে এবং সেখানে ভোটার উপস্থিতি বাড়ানো যাবে। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের কেন্দ্র থেকে একজন গ্রাম পর্যায়ে 200 প্রশিক্ষিত কর্মী বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিচ্ছে যাতে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো যায় এবং তাদেরকে কোনোভাবে কেন্দ্রে নিয়ে আসা যায়। আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনে 70% ভোট দেখানো এবং তার মাধ্যমে দিয়ে নির্বাচনের বৈতরণী পার হয়ে যাওয়া। এই একটা অবস্থানে এসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বলছে বিএনপির সামনে এখন একটা বিকল্প হচ্ছে নির্বাচনে আসা, তার বাইরে তাদের কোনো বিকল্প নেই, সেটাই বরং তাদের জন্য একটা সহজ বিকল্প। কারণ তিনি মনে করছেন যে এর আগেও অবরোধ দিয়ে আওয়ামী লীগের সরকারকে হটাতে পারেনি এবং এখনও তা পারবে না, তাই বিএনপির সামনে একটা বিকল্প হচ্ছে নির্বাচনে আসা এবং নির্বাচনে অংশগ্রহণ করে একটা সুস্থ গণতান্ত্রিক ধারার দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতোমধ্যে আওয়ামী লীগের প্রধান চিটাগাংয়ের যে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীতে সেটা উদ্বোধন করেছেন এবং আগামী 4 নভেম্বর আগারগা থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো রেল সেটা উদ্বোধন করবেন, তারপরে কক্সবাজারের রেল লাইন উদ্বোধন করবেন, এরপরে খুলনাতে সমাবেশ করবেন। এর মাধ্যমে নির্বাচনী যে কার্যক্রম ইতিমধ্যে তিনি শুরু করে দিয়েছেন এবং সেই সফরগুলোতে নির্বাচনী প্রচারণা আরও বেগবান হবে বলে
আওয়ামী লীগ মনে করছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সময় সুযোগ বুঝে আওয়ামী লীগ প্রধান নির্বাচনী সভা করবেন এবং তার মাধ্যমে কর্মীদেরকে উৎফুল্ল এবং মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এই আপাতত এই পর্যায়ে আওয়ামী লীগ চাচ্ছে এভাবেই কোনোভাবে বিএনপিকে নির্বাচন দমন করে রাখতে পারলে নির্বাচন হয়ে গেলে আগামী 5 বছরে ক্ষমতাকে প্রলম্বিত করতে পারবে তারা বলে তারা মনে করছে।